تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. আজকাল আমাদের ঈদটা হয়ে গেছে প্লাস্টিকের ঈদ, আমাদের জীবনের সবকিছু যেরকম প্লাস্টিক হয়ে গেছে, আমাদের খাবারগুলো যেরকম সব প্লাস্টিক হয়ে গেছে, আমাদের লাইফটা এরকম প্লাস্টিক বানিয়ে ফেলেছি আমরা, ঈদটা আমাদের প্লাস্টিকের ঈদ হয়ে গেছে। কিভাবে প্লাস্টিকের ঈদ? ঈদের আনন্দ এটা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মোবাইল টিপে টিপের মধ্যে যদি সীমাবদ্ধ হয় তো সে আনন্দ হয় পানসে আনন্দ, সে আনন্দ তো আমাদের প্রতিদিনের আনন্দ, তাহলে বছরের আনন্দ কি হলো? আজকে উন্মুক্ত মাঠে ঈদের সালাতের জন্য আমরা যে সবাই সমবেত হয়েছি, আমি জানি আজকের এই মাঠে উপস্থিত হওয়া আপনাদের সকলের জন্যই কষ্টসাধ্য ছিল, কারণ আমরা এমন একটি জায়গায় আপনাদের জন্য আয়োজন করেছি এই জায়গা পর্যন্ত আসতে আপনাদের অনেক কষ্ট হয়েছে। এই আশাটা ইনশা আল্লাহ বৃথা যাবে না, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। সময়ের উপস্থিতি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য বাসা বাড়ি থেকে আপনি কিছু খাবার, হতে পারে সেটা কয়েকটা খেজুর, হতে পারে দেশীয় ফল, হতে পারে বাসায় রান্না করা কোনো কিছু শুকনো খাবার, এগুলো নিয়ে এসে আপনার আশেপাশে থাকা মুসল্লিদের সাথে যদি শেয়ার করেন, আপনার বাচ্চা যদি অন্য অপরিচিত বাচ্চাদের সাথেও শেয়ার করে, তাহলে ঈদের আনন্দটা আরও পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা আমাদের বাচ্চাদের ঈদের আনন্দ দেওয়ার জন্য যে তাদেরকে ঈদের সালামি দিয়ে থাকি, বকশিস দিয়ে থাকি, ঈদ উপলক্ষে তাদেরকে টাকা পয়সা দিয়ে থাকি, সেগুলো দিয়েও বাচ্চাদের ঈদের আনন্দকে আমরা পূর্ণতা দিতে পারি। এবং ঈদের আনন্দের পরিপূর্ণতা এটা কোনোদিনই আসলে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে সম্ভব হয় না। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে যদি ঈদের নামাজ পড়তেন তাহলে প্রত্যেক রাকাত নামাজের বিনিময়ে তিনি 1000 রাকাতের সওয়াব পেতেন, দুই রাকাত ঈদের নামাজে 2000 গুণ সওয়াব পেতেন। কিন্তু সেই সওয়াব আহরণ করার চিন্তা না করে তিনি কিন্তু ঈদের সালাত আদায় করবার জন্য মাঠে চলে এসেছেন, এবং সবাইকে মাঠে নিয়ে আসার জন্য, পরিবারের সমস্ত সদস্যদেরকে মাঠে নিয়ে আসবার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ করেছেন। আজ আমরা সেই নির্দেশের বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। এই পুরো আয়োজনটা আমরা ঈদুল ফিতরে যেমন করছি, আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ ঈদুল আজহাতেও এই আয়োজন করার। ঈদুল আজহার সালাতেও আপনারা আসবেন, তবে ঈদুল আজহার নামাজটা আমরা একটু আগে করার চেষ্টা করব, কারণ কোরবানির ব্যাপার থাকে। ঈদুল আজহায়ও আপনারা আসবেন এবং ঈদের জামাত হবে, এবং এইভাবে এই ধারাবাহিকতা প্রতি বছরই থাকবে। আপনারা অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন, এটা শুধুমাত্র ঈদের নামাজ নয়, এটা ঈদ, ঈদের সালাত প্লাস ঈদ আনন্দ আয়োজন। আমাদের আজকের যে রাইডগুলো থাকবে এগুলো দিনব্যাপী থাকবে, সারাদিন থাকবে, বাচ্চারা সারাদিন মন ভরে খেলবে, ট্রেন থেকে নিয়ে জাম্পিং থেকে নিয়ে যত রকমের খেলার আয়োজন আছে এগুলো সবগুলো ফ্রি। বাচ্চাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যে ঈদের দিন বাচ্চারা মন খুলে একটু আনন্দ করবে। ঢাকায় এরকম উন্মুক্ত জায়গা, খোলা জায়গা, সবুজ জায়গা পাওয়া যায় না, আপনারা জানেন তো, এই জায়গার সদ্ব্যবহার যেন আমরা করি। এবং আমি আবারও বলছি, আজকাল আমাদের ঈদটা হয়ে গেছে প্লাস্টিকের ঈদ, আমাদের জীবনের সব কিছু যেরকম প্লাস্টিক হয়ে গেছে, আমাদের খাবারগুলো যেরকম সব প্লাস্টিক হয়ে গেছে, আমাদের লাইফটা এরকম প্লাস্টিক বানিয়ে ফেলেছি আমরা, ঈদটা আমাদের প্লাস্টিকের ঈদ হয়ে গেছে। কিভাবে প্লাস্টিকের ঈদ? ঈদ মানে হলো এখন রাতভর কলকলা জামা কেনার জন্য মার্কেটে শপিংয়ে ঘুরে গভীর রাতে আপনার বাসায় ফিরে, এরপরে ফজর নামাজটাকে বরবাদ করে দিয়ে কোনো রকম চোখ দোদলতে ঈদের নামাজ পড়ে এসে ঈদের নামাজের পরে আবার মোবাইল নিয়ে বসে ঘন্টাকে ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে আমরা ডুব দিয়ে থাকি। আমরা এই মুহূর্তে স্মরণ করতে পারি আমাদের সে সমস্ত ভাই বোনদের, আমাদের সে সমস্ত বাচ্চাদের, শিশুদের যারা ফিলিস্তিনের গাজায় এই মুহূর্তে অবস্থান করছে।
আমরা একটু চিন্তা করতে পারি তাদের ঈদটা কেমন হচ্ছে? আমরা অনেকেই পেট ভর্তি করে খাবার খেয়ে এসেছি, যে হয়তো আবারও খাবো। এখানে আপনাদেরকে আমরা বিভিন্ন রকমের খাবার পরিবেশন করার চেষ্টা করেছি। আমরা একটু চিন্তা করতে পারি যে সেখানকার হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলেকে ঈদের দিনে এই অভিশপ্ত ইহুদিরা বোমা মেরে তিন ছেলে নাতিপুতি সহকারে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ঈদের দিনে আমরা তাদের প্রতি একত্রতা পোষণ করতে গিয়ে ইসরায়েলি এবং ইহুদি যে পণ্যগুলো বাজারে পাওয়া যায়, যে সফট ড্রিঙ্কসগুলো আপনারা কিনেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই ঈদের এই দিনে অন্তত, সারা বছর তো বটেই, সেই সাথে ঈদের দিনে আপনারা কেউ তাদের অভিশপ্তদের একটুকু সফট ড্রিঙ্কস আপনার গলায় যেন না যায়। সবার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাদের প্রসাদনী, তাদের আইটেম আর কিছু না পারে, এই কাজটা তো আমরা করতে পারি। এমন বাসা খুব কম পাওয়া যাবে যেই বাসার টয়লেট, কিচেন, বেডরুম এদের পণ্যে পরিপূর্ণ না। সেটা লোশনের নামে হোক, সেটা সাবানের নামে হোক, সেটা শ্যাম্পুর নামে হোক, সেটা অন্য কোনো নামে হোক, সেটা পেস্টের নামে হোক, আমাদের ঘর বাড়িগুলো ভর্তি। আমরা প্রতিদিন এগুলো কিনে কিনে তাদেরকে চাঁদা দিচ্ছি ফিলিস্তিনিদেরকে বোমা মারার জন্য। আমি আজকে ঈদের দিনে আপনাদেরকে উদারতা আহ্বান করতে চাই। আমাদের ইমান এতটা দুর্বল হয়ে যাওয়া উচিত না যে আমাদের নির্যাতিত ভাই বোনগুলোর জন্য একমুঠো খাবার যারা পাচ্ছে না, শিশুগুলো কঙ্কাল হয়ে গেছে, সেখানে আমরা সহযোগিতা করব, সেই সহযোগিতা ঢুকতেও তারা দিচ্ছে না। এইরকম ভয়াবহ দুর্বিষহ পরিস্থিতিতে গোটা বিশ্ব বিবেক যেন নীরব। যারা সারাদিন মুসলমানদেরকে মানবতার সবক শোনায়, মানবাধিকারের সবক শোনায়, তারা আজকে ফিলিস্তিনে মানবতা যে বুলুণ্ঠিত হচ্ছে, তাদের মুখে তারা কলব দিয়ে বসে আছে। এই অবস্থায় আমরা অনেকে মনে করি যে আমার কি করার আছে, আমার অনেক কিছু করার আছে, আমার একটি টাকা ওদের কোনো পণ্যের জন্য ব্যয় হবে না। আপনি বলতে পারেন যে আমি একা না কিনলে, আমরা 10 জন 20 জন না কিনলে কি হবে? আপনারা ইতিমধ্যে জানেন ওই অভিশপ্তদের মালিকানাধীন বিশ্বের 1 নম্বর 2 নম্বরে থাকা ফুড চেইন, ফুড স্টোরগুলো, তাদের মাছি মারা শেষ এবং তাদের ব্যবসা লাঠে ওঠার উপক্রম। গোটা বিশ্বের মানুষ, মুসলমান তো বটে, আমেরিকাতে অন্য ধর্মাবলম্বী খ্রিস্টানরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত, তার্কিতে, জাপানে, বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখার সুযোগ হয়েছে যে এদের দোকানগুলোর সামনে যেখানে আগে বিশাল বড় লাইন লেগে থাকতো সেখানে এখন মাছি মারে। আমি নিজের চোখে দেখেছি কিছু কিছু জায়গায়, আমি নাম নিয়ে তাদের ব্র্যান্ডিং করতে চাই না, আপনারা জানেন, আপনার আশেপাশে আছে, মুদি দোকানগুলোতে ভরা। আপনি দেশীয় জিনিস কিনেন এবং অভিশপ্তদের জিনিস কিনবেন না। এই একটা প্রতিবাদই আপনাকে আল্লাহর কাছে মুক্তি এনে দিতে পারে যে আল্লাহ, আমার সাধ্যে এটুকু ছিল, আমি জ্ঞাতসারে 1 টাকা দিয়ে তাদের কিছু কোনো কিছু কিনে নেই। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদারতা আহ্বান রাখতে চাই যে ফিলিস্তিনি মানুষগুলোর কথা আমরা স্মরণ করি। আমাদের যে কষ্ট হচ্ছে, গরমের কষ্ট, এই গরমের কষ্ট এটা আমাদেরকে একটু সবর করতে হবে আল্লাহর জন্য, কারণ আমরা একটি সুন্নাকে জিন্দা করার জন্য, বরং বহুবিধ সুন্নাকে জিন্দা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কষ্ট করে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে রমজান জুড়ে আমরা সিয়াম কিয়াম করেছি, ঠিক একইভাবে ইবাদতের ধারাকে রমজানের পরেও আল্লাহ তাআলা অব্যাহত রাখার তৌফিক দান করুন। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। ভুল বেদাত করে দিয়ে দূর, শিরিক বিহীন চাই মানের নূর, করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ। আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন, আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন। দিন বদলের জ্ঞান শিখিয়ে ডাকবো নীতির পানে, হেরার জ্ঞানে জানুক সবাই
এই জীবনের মানে শিক্ষা নিয়ে সরল পথে চলব কোরআন হাদিস মতে ঈমান আমল করতে সঠিক করব সিরাত ধারণ আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন মানব সেবার শপথ নিয়ে থাকব সবার পাশে কান্না ফেলে অভাবিলো সুখে যেন হাসে বেকার জনে খবর নেব দুঃখীর ঘরে সুখ বিলাব এতিম শিশুর দিন রাঙিয়ে জান্নাতে চাই কানন আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন